আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুকন্যা দেশি ব্লগ থেকে আমি সুকন্যা। আর একটা প্রোডাক্ট নিয়ে আসছে মার্কেট থেকে কিনে, এটা অনলাইনে কোনো অর্ডার দেয়নি। এটা কয়েকটা কালার হয়, এটা হচ্ছে সবজি কাটার, এটা সবজি কাটার। তো এটা আমি খুলে দেখাচ্ছি, এটা উপরে একটা লেয়ার আছে যেন হাতে না লাগে, এটা প্রোটেক্ট প্রোটেক্টের জন্য এটা ঢাকনা দেওয়া আছে। ঢাকনাটা খুলে এই যে দেখা যায়, এই একটা লেয়ার, আর এটার ভিতরে চারটা লেয়ার আছে। এটা থেকে চিপস করা যাবে, সবজি অনেক কিছু করা যাবে। আর এটা যদি যারা বেশি কুচি কুচি করতে চান, কুচি কুচি করা যাবে, একটু ছোট যারা একটু বড় করবে এটাতে করা যাবে, চারটা লেয়ারে থাকে। তো আমি এটা খুলে দেখাচ্ছি লেয়ারটা, এটার ভিতরেই রাখতে হবে, এটার ভিতরে এভাবে আটকিয়ে। এভাবে আর বসাতে হবে। আমি সামনে কয়েকটা পেঁয়াজ রেখেছি, এই যে ইচ্ছে মতো এটা কাটবে, ছোট করা যাবে, বড় করা যাবে। আমি দেখাচ্ছি খুলে, এই যে দেখুন পেঁয়াজগুলো অনেক পাতলা হয়ে গেছে, খুবই সুন্দর, খুব পাতলা করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। তো এটাতে কয়েকটা স্টেপই করা যায় খুব সহজে, এই সবজি কাটাটা আপনারা যে কোনো মার্কেটেই পাবেন। আর এটা যদি পেতে চান তবে সহজ হবে, সিঙ্গাপুর মার্কেটে আপনারা চলে যাবেন, সিঙ্গাপুর মার্কেটে গিয়ে এটা খোঁজ করবেন। এটা চারটা কালার হবে, খুবই সুন্দরভাবে কাটা এটা, খুব কুচি কুচি যায়, ছোট ছোট করতে চান একদম খুব ছোট ছোট করা যায়। তো এভাবেই এই সবজি কাটাটা দিয়ে আপনারা সহজেই সব সবজি এবং পেঁয়াজ কাটতে পারবেন, বটির কোনো ঝামেলা নেই। যারা ভাজি করতে চান বা সালাদ করতে চান এটা দিয়ে করতে পারবেন, চিপসও তৈরি করা যাবে সহজে, এটা ধোয়া যাবে এবং আলাদা কোনো প্লেট নিতে হবে না পেঁয়াজগুলো কাটার জন্য বা যে কোনো সবজি কাটার জন্য, এই বক্সটাই যথেষ্ট। এটা গ্রেটার সেট, এটা চারটা কালার হবে, খুবই সুন্দর। কালারগুলো দেখে নিন, ব্লু আছে, পিঙ্ক আছে, গ্রিন আছে, আমারটা অবশ্য গ্রিন, আমারটা গ্রিন কালার। আর চারটা লেয়ার হচ্ছে, এই যে চারটা লেয়ার, এটা সহ চারটা লেয়ার ইজিলিভাবে ধোয়া যাবে। তো যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন। সবাই ভালো থাকুন এবং করোনা মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।